শহীদ দিবস উপলক্ষে স্মরণ সভার আয়োজন করলেন বালির তৃণমূল কংগ্রেসের সদস্যরা। 21 জুলাই শহীদ স্মরণ দিবস উপলক্ষে এবছর রাজ্যের প্রতিটি স্থানে 13 জন শহীদকে স্মরণ করতে ধর্মতলার বদলে বিভিন্ন দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে স্মরণ সভা কোভিড পরিস্থিতির কারণে। গতকাল বালি মতিহর কলোনি থেকে শুরু করে ঘোষপাড়া পালপাড়া সহ বিভিন্ন দলীয় কার্যালয়ে উপস্থিত থেকে তৃণমূলের মুখপাত্র তথা সাধারণ সম্পাদক দীবাংশু ভট্টাচার্য, রাজু পাল, প্রদীপ ভায়াল সহ আরও অন্যান্য তৃণমূল কর্মীরা বিভিন্ন এলাকায় অবস্থিত শহীদ বেদিতে মাল্যদান করলেন এবং দলীয় পতাকা উত্তোলন করে শহীদদের প্রতি সম্মান জ্ঞাপন করেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুপুর 2টায় ভার্চুয়াল সভা শুরু হওয়ার আগে শহীদের আত্মবলিদানের কাহিনী স্মরণ করে দলীয় কার্যালয়ের দলীয় কর্মীদের আজকের দিনটির ইতিহাস বার্তালেন এবং সাথে সাথে তিনি জানান আগামী 2024-এ মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লির আসনে অধিষ্ঠিত হওয়ার লক্ষ্য পূরণের জন্য আগামী দিনে একত্রিত হয়ে লড়াই চালিয়ে যেতে হবে প্রত্যেক কর্মীদের। এরই পাশাপাশি সংবাদ মাধ্যমে তিনি পেট্রোল, ডিজেল ও রান্নার গ্যাসের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি এবং পেগাসাসের ফোন হ্যাকিংয়ের বিষয়ে সরাসরি কেন্দ্রীয় সরকারকে খোঁচা দিয়ে বলেন, এইসব করে কিছু লাভ নেই, যতই আমাদের ফোন নাম্বার হ্যাকিং করুন আমাদের লক্ষ্য স্থির থাকবেই এবং ফোন নাম্বার থেকে যতই আরই পাতুক না কেন মস্তিষ্ক প্রস্তুত চিন্তাভাবনা চুরি করতে পারবে না আমাদের। দেখুন, প্রথমত আমাদের যে 13 জন শহীদ মানে শহীদ হয়েছিলেন তারা তো কুরবানি দিয়েছিলেন নিজেদের এবং তার জন্যই হয়তো আজকে বাংলা পরিবর্তনের স্বাদ দেখতে সক্ষম হয়েছে। তাই প্রত্যেক যারা আমাদের মাইনরিটি ভাই বোনেরা আছেন তাদেরকে শুভেচ্ছা জানাই কুরবানির ঈদ, তাদের সবার জীবনে সুখ নেমে আসুক, শান্তি নেমে আসুক, ঈশ্বর মঙ্গল করুক। আজকে 21 জুলাই আপনারা জানেন আমরা ভার্চুয়ালি এবারও করছি গত বছরের মতনই, কারণ এই বছরেরটা একটু আলাদা। গত বছর বাংলা জেতার লড়াই ছিল, এবছর দেশ জেতার লড়াইয়ের জন্য আগাম সংখ্যে ফুৎকার দেওয়ার চেষ্টা আর কি, সেটা নেত্রী করবেন। এবং এবার সবচেয়ে স্পেশাল তৃণমূল কংগ্রেস কর্মীদের জন্য আরও আবেগের, কারণ এবার শুধু পশ্চিমবঙ্গ নয়, দেশের বিভিন্ন প্রান্তে, গুজরাট, উত্তরপ্রদেশ, ত্রিপুরা, প্রচুর জায়গাতে এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষণ শোনানো হবে। আমাদের প্রত্যেকের স্বপ্ন ছিল আমাদের বাংলার দলটা আরও বড় জায়গায় যাক, সেটা আস্তে আস্তে যাওয়া শুরু করেছে, ফলে এটা আমাদের জন্য গর্বের। এবং দেখছেন প্রত্যেকটা জায়গায় দূরত্ব বিধি মেনে কম সংখ্যক মানুষ নিয়ে আমরা বুথে বুথে এটা পালন করছি, আমরা প্রত্যেকটা পার্টি অফিসে এটা করার চেষ্টা করছি। আজকে সকাল থেকে এর মধ্যে 4টে হয়ে গেছে, ধরুন আরও কয়েকটা রয়েছে। তো তৃণমূল কংগ্রেস কর্মীরা প্রস্তুত, প্রত্যেকবারের মতো উজ্জীবিত। আমাদের ভোটের আগে দেখলে মনে হয় কোথায় তৃণমূল কর্মী, চায়ের দোকানে নেই বিজেপি বকবক করছে, বাজারে নেই সিপিএম বকবক করছে, কিন্তু ভোটের রেজাল্টের দিন দেখা যায় আমরা চায়ের দোকানে বাজারে কম থাকলে ইভিএম মেশিনে ঠিক থাকি, বুঝতে পেরেছেন? তো আমাদের লড়াইটা সেই জায়গাতে, আসল লড়াইটা আমরা লড়ে দিই। ওই যেটা বক্তব্যে বললাম আর কি, যে স্যাকরার ঠুকঠাক কামারের একঘা, তো তৃণমূল কর্মীরা ওই আদর্শে বিশ্বাসী, নেত্রীকে নিয়ে তাদের আবেগ আছে, সেই আবেগ 2024 অবধি আমাদেরকে ধরে রাখতে হবে, লড়াইকে আরও সংঘবদ্ধ করতে হবে। যদিও তার আগে আবার একটা পঞ্চায়েত নির্বাচন পড়বে এবং আমরা এখানে পঞ্চায়েত এলাকাতেই দাঁড়িয়েছি, এখানেও তার একটা নির্বাচনের সাক্ষী আমরা হব, তারপরে লোকসভা নির্বাচন। তো আমরা মোটামুটি প্রস্তুত, সব রকমভাবে প্রস্তুত। এবার দেখা যাক, মমতা বন্দ্যোপাধ্যায় তো একমাত্র নেত্রী যিনি এভাবে নির্মমভাবে রুখে দেখালেন নরেন্দ্র মোদী, অমিত শাহকে আর ভারতবর্ষে কেউ পারেননি, ফলে ওরা দুজন মমতা বন্দ্যোপাধ্যায়কে খুব ভয় পাচ্ছে জানেন তো। পরপর দেখুন আক্রমণের কেন্দ্রবিন্দুতে একটাই, একটা ছোটো রাজ্য বাংলা 42টা সিট, তোমাদের ভাই 400টা সিট, খালি মমতা ব্যানার্জিকে আক্রমণ, নরেন্দ্র মোদীর আক্রমণ, অমিত শাহের আক্রমণ, তারপর কেন্দ্রীয় নেতাদের আক্রমণ, এটা ব্যাপারটা কী দেখায়? যে ভয় পেয়েছে, আর ইয়ে ডর হামকো আচ্ছা লাগা, এই ভয়টা মূল্যবৃদ্ধির খোঁচা, অপরদিকে পেগাসাসের খোঁচা। হ্যাঁ, না দেখুন পেগাসাস ঢুকিয়ে দিয়ে আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায়, প্রশান্ত কিশোর সবার মোবাইলের তথ্য জেনেছে, কা কে কী স্ট্র্যাটেজি করছে না করছে। এবার নেতা ভাঙিয়ে, মমতা ব্যানার্জির পা ভেঙে, মিডিয়াকে টাকা খাইয়ে হাওয়া তুলে, তৃণমূলের কর্মীদেরকে থ্রেট দিয়ে, পেগাসাস ঢুকিয়ে সমস্ত তত্ত্ব জেনে, নরেন্দ্র মোদী অমিত শাহ ডেলি প্যাসেঞ্জারি করে কয়েক হাজার কোটি টাকা ঢুকিয়ে, তারপরে উল্টো দিকে একা একটা মহিলার সামনে 77-এর বেশি গাড়ি গড়াতে পারলো না, তো লজ্জা আর মুখে চুনকালি লেগে গেছে। আমার খুব মায়া হয় ওদের কথা ভেবে, তারপর ওরা মুখ দেখায় কী করে বিজেপির লোকজন, মানে আমি বিজেপিদের জায়গায় হলে এই মুহূর্তে দাঁড়িয়ে বাক্স প্যাটটা প্যাকিং করে দিয়ে কোথাও চলে যেতাম, পর কাশ্মীর ফাশ্মীরে গিয়ে বা পাহাড় পর্বতে গিয়ে ধ্যান শুরু করে দিতাম, বলে এই সমাজে থাকার আমার যোগ্যতা নেই। এরকম নির্মমভাবে হারার পরেও এত নির্লজ্জতা, যাই না আমার কিছু বলার নেই। তবে হ্যাঁ, পেট্রোলের দাম বাড়ছে, গ্যাসের দাম বাড়ছে, সর্ষের তেলের দাম বাড়ছে, নরেন্দ্র মোদীর দয়া মানুষের প্রাণ উষ্টাগত। এই বিজেপি যদি ভাবে ওই মমতা ব্যানার্জিকে গালাগালি দিয়ে আবার ভালো রেজাল্ট করবে, তো মানুষ কিন্তু এগুলোর ক্ষোভটা জমিয়ে রাখছে। মানুষ কিন্তু 2019-এ বিজেপিকে সুযোগ দিয়েছিল, প্রচুর মানুষ হয়তো এখানে যারা 21-এ তৃণমূলকে দিয়েছেন তারা অনেকে 19-এ বিজেপিকে দিয়েছিলেন, সুযোগ দিয়েছিলেন, বিজেপি সেটা রাখতে পারেনি, ওই এক পাকিস্তান দেখিয়ে ভোট নিয়ে এখন আমরাই বিজেপির কাছে পাকিস্তান, সাধারণ জনতা। আচ্ছা, আপনি পাকিস্তানকে বোম মারলেন ঠিক আছে, আমাদের ঘরে পেট্রোলের বোম মারলেন কেন?
গ্যাসের বোম মারলেন কেন, সর্ষের তেলের বোম মারলেন কেন, আমরা কি দোষ করেছি? আমরা তো দেশের নাগরিক, আমাদের কেন ক্ষতি করছেন? আপনি পাকিস্তানের সাথে যাগুজি করুন, আমাদের বয়ে গেছে, আপনি আমাদের ক্ষতি করছেন। ভোটটা কিন্তু পাকিস্তান দেবে না, ভোটটা আমরা দেবো 2024-এ। এই সাধারণ জনতা যারা দোকানের বাইরে লাইন দিয়ে আছে, যাদের মমতা ব্যানার্জির ফ্রি রেশনের চালটা নরেন্দ্র মোদীর 900 টাকার গ্যাসে ফোটাতে হচ্ছে, তারা জবাবটা ঠিক টাইমে দিয়ে দেবে। আমাদের বিশ্বাস সে লড়াইটা হবে। এবং ওই যেটা 21-এ বলেছিলাম আরও একবার বলি, যে আকাশ মেথেছে তব ফুৎকারে মঙ্গল শঙ্খের, আমার দুর্গা আবার জিতবে অসুর হারবে ফের, আমাদের দুর্গা আবার জিতবে। বিরোধী শূন্য দলগুলো কেন প্রতিবাদে আসছে না? এই পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি, এটা কি একমাত্র তৃণমূলের প্রতিবাদ? তৃণমূলই তো করছে, আর কাউকে তো ময়দানে দেখা যাচ্ছে না, বলুন না। লোকসভাতেও দেখা গেল, দেখুন বিজেপির সাথে সিপিএম কংগ্রেস সবার একটা সেটিং রয়েছে তলায় তলায়। কেন সেটিং রয়েছে জানেন? ধরুন ত্রিপুরায় সিপিএম এর সরকার ছিল, হুট করে বিজেপি নিয়ে নিল, কোনো কিছু দেখেছেন লক্ষণ? সিপিএম সরকারটা তুলে দিল। তো এরমভাবে সিপিএম এর বাংলাতেও সিপিএম তাদের প্রায় 25% উপরে ভোট 2019-এ বিজেপিকে ট্রান্সফার করিয়েছিল, আমরা সবাই জানি। কারণ তৃণমূলের তো ভোট 19-এ কমেনি, 4% বেড়েছে, কিন্তু সিপিএম 25% কমলো, বিজেপির 25% বাড়লো। অর্থাৎ বামের আমে এক হয়ে গেল, মানে বামের বয়ের তলার ফুটকিটা একটা লাগিয়ে দিন, রাম হয়ে গেল। তো এইটা ওদের মধ্যে হলো, ওরা নিজেদের মধ্যে সেটিং করলো। কারণ হচ্ছে সিপিএম কিন্তু আগাগোড়া মমতা বিদ্বেষ, ওদের নেতারা দেখবেন মমতা ব্যানার্জিকে নোংরা নোংরা আক্রমণ গালাগালি আগাগোড়া করে গেছেন। ওদের লক্ষ্য ছবি আগে মমতাকে সরাও। কেন ভাই? আমরা ধুতি পড়া বাবুরা এত বছর ধরে রাজ্যটায় মৌরসিপাটটা জমিয়ে বসেছিলাম, আর একটা বস্তি থেকে উঠে আসা মধ্যবিত্ত বাড়ির মেয়ে আমাদের উপরে ছড়ি ঘোরাবে? এটা হতে পারে না। গরিবদের প্রতিনিধিত্ব থাকবে না, আমরা শুধু গণশক্তি স্টল লাগিয়েই বলবো আমরা মেহনতি মানুষের পক্ষে। আলটিমেটলি সেই মেহনতি মানুষের মিল বন্ধ করবো, সেই মেহনতি মানুষকে পার্টি অফিসের দোরগোড়ায় ঘোরাবো, এটাই তো সিপিএমের কালচার ছিল। আলটিমেটলি মেহনতি মানুষের পাশে দাঁড়ায়নি, বরং বাবুয়ানার কালচার, ধুতি পরে ইনকেলাব জিন্দাবাদ বছরে একবার দেখা যেত, আর ভোটের আগে নিজের আত্মীয় স্বজনও যারা কংগ্রেস বা তৃণমূল করে তাদের ঘরে গিয়ে গালাগালি দিয়ে আসতো, বাড়ির বাইরে বেরোবি না, ভোট দিতে আসবি না, এটা সিপিএমের কালচার ছিল। তো ওদের আগাগোড়া উদ্দেশ্য মমতা ব্যানার্জি, কারণ ওদের সিপিএম নেতাদের স্বভাব ছিল, রাস্তাঘাটে যাবে, মাছের দোকানে মাছ কিনতে যাবে, এই মাছ দে, পয়সা করির ব্যাপার না, আমি লোকাল কমিটির সদস্য, মাছ দিতে হবে, সবজির দোকানে গিয়ে ধার দেনার ব্যাপার নেই, এটা আমাকে দিচ্ছিস, তো তুই বিক্রি করছিস, ওদেরকে দিতে হবে। এই বাবুয়ানাটা মমতা ব্যানার্জি ঘুচিয়ে দিয়েছেন। আর কোন মেয়ে? কোনো আতেল পরিবার থেকে উঠে আসা মহিলা না, একটা বস্তি থেকে উঠে আসা মেয়ে, এটা সিপিএমের বিরাট জ্বলুনি। তো ওরা পারছে না, কি করবে? নরেন্দ্র মোদীকে বললো, স্যার হাম কুছ নেই কর সকতে, হাম বহুত ছোটা আদমি হ্যাঁ, হামারে পাঁচ 25% ভোট হ্যাঁ, বলো তো দে দে। তো বললো হ্যাঁ দে দো। তো 25% ভোট নিল, নিয়ে 18টা সিটে গেল। কিন্তু এবার যেটা হলো, ওই 25% ভোট দিয়েও কিছু করা গেল না, কারণ বাঙালি ওই চক্রান্ত ধরে ফেললো। দেখুন, যে তৃণমূল কংগ্রেস সৃষ্টি হওয়ার পর থেকে 45% হায়েস্ট ভোট, এবারের এত কঠিন পরিস্থিতিতে আমরা 48% ভোট পেলাম, 213টা আসন পরিবর্তনের ঝড়েও আমরা পাইনি, মানুষ ঘুম মেরে বিপ্লব দেখিয়ে দিয়েছে, এটা আবারও হবে। এটা বাংলার মানুষ দেখিয়েছে, এবার দেশের মানুষ দেখাবে। রাস্তায় মোদি মোদি করবে, কপালে জয় শ্রীরাম লিখে ঘুরবে, কিন্তু ভোটটা কিন্তু ঠিক জায়গায় তারা দিয়ে দেবে। কারণ যাই হোক, বিজেপির যত বড় নেতাই হোক, যত বড় কর্মী হোক, তাকেও তো ভাই তার মাকে 900 টাকায় গ্যাসটা কিনতে হচ্ছে, তার বাড়ির লোককেও তো 250 টাকার উপরে সর্ষের তেলটা কিনতে হচ্ছে, তাকে ডিম যদি অমলেটও ভেজে দিতে বলে না সেই বিজেপি নেতাটা, তাকে বউকে আগে গ্যাসটা জ্বালাতে হবে, তারপরে তাদের সর্ষের তেল ঢালতে হবে। এই দুটোই নরেন্দ্র মোদী সারে সর্বনাশ করে দিয়েছে। তার উপরে তো ব্যাংকের টাকা হাওয়া থেকে শুরু করে, সুদ কমানো থেকে শুরু করে, সব দিক থেকে সর্বনাশ। মানুষের তো মুক্তি চাই, আর মানুষ যখন মুক্তি চায় তখন সামনে যাকে থাকে তাকেই যেতে হয়। ওই মোদির বিরুদ্ধে কেউ ওই গল্প আর হবে না, এবার মোদির বিরুদ্ধে জনতা। ভট্টাচার্য এসেছেন এবং শহীদ যারা রয়েছেন 13 জন শহীদ হয়েছে, সেই 13 জন শহীদকে স্মরণ করে সেখানে মাল্যদান করছে, নতুন পতাকা তুলে তিনি আজকে দিন থেকে অর্ডার করছেন। হাওড়া থেকে সৈকত দাসের রিপোর্ট, টাইমস বাংলা।